জেসমিন ঘানি আপনি লিখেছেন, জেসমিন ঘানি এআইডি থেকে আপনি লিখেছেন, ইদানিং বড় বড় আলেম ও সাধারণ মানুষকে দেখছি হজ ওমরা করে মাথা মুন্ডন করে না, এরপর ইসলাম কি বলে? পুরুষদের জন্য হজ করার পর, ওমরা করার পর মাথা মুন্ডন করাটা সুন্নাহ, উত্তম, কিন্তু ফরজ নয়। অতএব কেউ যদি না করেন, হতে পারে তার অ্যালার্জি জনিত কোনো সমস্যা আছে, হয়তোবা তার অন্য কোনো অসুবিধা আছে, কিংবা তিনি ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়াও যদি এটি না করেন, তাহলে সেক্ষেত্রে তিনি কোনো গুণাগার হচ্ছেন না কিন্তু, অর্থাৎ তিনি কবিরা গুণায় লিপ্ত হচ্ছেন না, কারণ ফরজ ওয়াজিব তরক করছেন না। বাট অবশ্যই ইচ্ছাকৃত কোনো যুক্তি কারণ ছাড়া এটি না করলে তিনি অন্যায় করছেন, অর্থাৎ তিনি সুন্নার খেলাফ কাজ করছেন এবং এই ফজিলত থেকে তিনি মাহরুম থাকবেন, এটুকু অবশ্যই আমরা বলব। তো এর মানে এই না যে তিনি গুণাগার হয়ে যাবেন বা তার কবিরা গুণা হবে, এর কারণে তিনি আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন, এরকম কিছু কিন্তু না। এমনি এনামুল হক আপনি লিখেছেন, কেউ দুই বোন একসাথে বিবাহ করলে তার ব্যাপারে সামাজিকভাবে আমাদের কী করা উচিত? দুই বোনকে একসাথে বিবে করা হারাম এবং এ বিয়ে বাতিল, বিশেষ করে এক বোনকে বিয়ে করার পর যদি দ্বিতীয় বোনকে বিয়ে করা হয়, এই দ্বিতীয় বিয়েটা বাতিল হিসাবে গণ্য হবে এবং সেই বিয়েটা পরবর্তীতে যেটি হয়েছে সেটি বাতিল হবে এবং এটি হয়নি, অতএব এটি কোনো বিবাহই নয় এবং তাদেরকে পৃথক করে দেওয়া এটা এলাকাবাসীর কর্তব্য। আশিকুর রহমান শাহিদ আপনি লিখেছেন, কোনো নারী গর্ভবতী থাকা অবস্থায় কি আলট্রা করে দেখতে পারবে যে তার ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে? দেখুন, কোরআন একাডেমি যে আয়াত আছে যে মেয়েদের মায়েদের গর্ভে কি আছে সন্তান, সে কি ভালো না মন্দ, ছেলে না মেয়ে, এই বিষয়গুলোর এলিম একমাত্র আল্লাহ তাআলা আছে। এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো যে একেবারেই যখন গর্ভে সন্তান আসে, ঠিক প্রথম দিককার কথা বা সারা আগের কথা, কি আসছে আসবে সে বিষয়ের কথা, বাকি একটা পর্যায়ে মানুষের কাছে এটা স্পষ্ট হওয়া সেটাই আয়াতের পরিপন্থী কোনো বিষয় নয়। অতএব কোনো বাবা মা যদি গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে এটা জানার চেষ্টা করে, সেটা মৌলিকভাবে কোনো দোষীয় বিষয় হবে না, কারণ এটা হলো একটা অনুমান, যে অনুমান করার চেষ্টা করা যে আসলে গর্ভস্থ সন্তানটা কি ছেলে না মেয়ে, এবং এটা যদি বিশ্বাসও করা হয় আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে যে তথ্য দেওয়া হয়, সেটার কারণে ইমানের কোনো ক্ষতি হবে না। মরিয়াম রোজা আপনি লিখেছেন, গর্ভবতী মায়েরা কি বসে নামাজ পড়তে পারবে? শুধু ফরজ নামাজটা আদায় করলে কি নামাজ কবুল হবে? গর্ভবতী মায়েরা বসে নামাজ পড়তে পারবেন তখন যদি তারা দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে তাদের শরীরের ভারসাম্য হারিয়ে তারা পড়ে যেতে পারেন, সে আশঙ্কা তৈরি হয়, কিংবা তারা এত অসুস্থ হয় যে বসে নামাজ পড়া ছাড়া তাদের কাছে আর কোনো অপশন না থাকে, এরকম যদি পরিস্থিতি তৈরি থাকে তাহলে সেক্ষেত্রে তখন তারা বসে নামাজ পড়তে পারবেন। এছাড়া সাধারণ অবস্থাতে শুধুমাত্র গর্ভবতী হয়েছে, শরীরটা খারাপ লাগছে, এই ধরনের ঠুনকু জোয়াতে কিন্তু বসে দিন নামাজ পড়তে পারবেন না, অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়ার মতো ক্ষমতা তার নেই, তিনি অপারক, তা দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে শরীরের ভারসাম্য ধরে রাখতে পারেন না, কিংবা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে ইত্যাদি, এই সমস্ত কারণ যদি থাকে তখন শুধুমাত্র তিনি বসে সালাত আদায় করতে পারবেন। ইসমউদ্দিন জিহাদি আপনি লিখেছেন, আমি দক্ষিণ আফ্রিকা থাকি, এখানে মসজিদ নেই আশেপাশে, আমি বাসায় নামাজ পড়ি, আমার কি আজান দিতে হবে? আমার নামাজের বিধান কী হবে? আপনার আশেপাশে মসজিদ নাই, বাসায় নামাজ পড়ছেন, আপনি চেষ্টা করবেন আশেপাশে কোনো মুসলমান থাকলে খোঁজ খবর নিয়ে তাকে দাওয়াত দিয়ে আহ্বান করে তার সাথে জামাতে নামাজ পড়ার, হোক সেটা দুজন মিলে, এবং এই উদ্দেশ্যে আপনি আজান দিবেন যে আশপাশে কোনো মুসলমান থাকলে তারা শুনবে আসবে, এমনকি একাকেও যদি কেউ নামাজ পড়ে তখনও এক আজানে কামত দিয়ে নামাজ পড়াটা অধিকতর সওয়াবের, এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সুস্পষ্ট হাদিস কিন্তু বর্ণিত আছে। বিধায় আপনি আজানে কামত দিয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন যদি কোনো অসুবিধা না থাকে।